সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্যান কার্ড সেলোয়ার কাটিং ও সেলাই একদম সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দেব। এখানে কাপড় আছে 2x4 গ্রা পরিমাণ। কাপড়টাকে দেখুন এইভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে দুই পাটে ভাঁজ করলাম, এখানে দুই পাট কাপড়। এখন এইভাবে আমরা চার পাটে ভাঁজ করব। এখানকার ভাঁজটা যার যার বডি অনুযায়ী দিতে হয়। যদি 28 ইঞ্চি থেকে 34 ইঞ্চি আপনার পুরাতন কামিজের বড়ি হয়, তাহলে এখান থেকে আপনারা ভাঁজটা রাখবেন দেখেন 15 ইঞ্চি পরিমাণ। এবং 35 থেকে যদি 40 ইঞ্চি বড়ি হয়, তাহলে সম্পূর্ণ ভাঁজটা দিয়ে দিবেন। এবং 41 থেকে 50 ইঞ্চি যদি বড়ি হয়, তাহলে এখানে কল্লি সিস্টেম করে এখানকার ঘের বাড়িয়ে নেবেন। 34 ইঞ্চি বড়ির জন্য আমি এখানে ভাঁজটা দিছি 15 ইঞ্চি পরিমাণ। এখন এই পাশে আছে আটকানো অংশ, আমার সামনে আছে খোলা অংশ, এবং হাতের বাম পাশে আছে এখানে খোলা অংশ, এবং হাতের এই ডান পাশে আছে আটকানো অংশ। এ পাশ থেকে সালোয়ারের পায়ের মোহরি বের হবে, আর এ সাইড থেকে যে কাপড়টা বের হবে সেটা দিয়ে এই সালোয়ারটির কোমরের বেল বের হবে। সম্পূর্ণ কাটিংটা একটা সাধারণ সালোয়ারের মতোই, হাইয়ের মাপ নেবেন আপনারা, লুসের মাপ নেবেন, সম্পূর্ণ কাটিংটা কিন্তু একই সিস্টেম। লক্ষ্য করেন, বুঝতে পারবেন। এবার দর্শক, আমরা এই পাশে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে ধরে কোমরের বেলের জন্য 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে হাইয়ের মাপ নিব। এখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে 34 ইঞ্চি বডির জন্য 13.5 ইঞ্চি পরিমাণ। 34 ইঞ্চি বডির জন্য 13.5 ইঞ্চি পরিমাণ নিলাম। আপনাদের বডি যদি কম হয় আরও কম করে নেবেন, বডি যদি বেশি হয় আরও আপনারা বেশি করে নেবেন। এখানে একটা মার্জিন করবেন। এরপর দর্শক, এখানে লক্ষ্য করেন, এইখান থেকে এই পাশে হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়, তার জন্য নিব 1.5 ইঞ্চি পরিমাণ। সবার জন্য 1.5 ইঞ্চি নিতে হবে, এখানে বডি অনুযায়ী কম বেশি করা যাবে না। এখানে সবার জন্য এই রাউন্ডটা কাটতে গেলে 1.5 ইঞ্চি নেবেন। অনেকে কমেন্ট করেন হাইয়ের রাউন্ডটা সুন্দর হয় না, তাদের ক্ষেত্রে প্রথমে এইভাবে চক দিয়ে আগে রাউন্ডটা সুন্দর করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের নিতে হবে লম্বার মাপ। একই সিস্টেম, এই দাগ থেকে 6.5 ইঞ্চি ফিতা বেলের জন্য বাদ দিয়ে লম্বার মাপ। এখানে আজকে লম্বাটা রাখবো আমি 38.5। এই যে 38.5 একটা মার্জিন করব। প্যান কার্ড সেলোয়ারের এখানে 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি চওড়া একটা বিট থাকে, এখানে কাটা থাকবে, তার উপরে সবুতাম লাগানো থাকবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, লম্বার মাপ নেওয়ার পরে এখানে আরও আমরা নিব কতটুকু, দেখেন 3 ইঞ্চি বেশি। প্যান কার্ড সেলার তৈরি করতে গেলে অবশ্যই এখানে লম্বার মাপ নেওয়ার পরে 3 ইঞ্চি করে কাপড় বেশি রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার এ দাগ থেকে এ দাগের মধ্যে একটা রাউন্ড শেপ করতে হবে, এবং এ পাশ থেকে ধরে এইভাবে একটা রাউন্ড শেপ করে নিয়ে আসতে হবে। যদি এ পাশে রাউন্ড শেপ না করি, তাহলে প্যান কার্ড সেলার হবে না, ঠিক আছে? এবার আসেন, এ পাশ থেকে কতটুকু নিব, কত ইঞ্চি বডির জন্য। এ পাশে আটকানো অংশ, তাই না? তো 2 হাত বহরের কাপড় দিয়ে যদি সালোয়ার তৈরি করি 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য, তাহলে এখানে নিব আমরা 2 ইঞ্চি করে। যদি আমরা কল্লি সিস্টেম করে সালোয়ার তৈরি করি, তাহলে নিব 2.5 ইঞ্চি সোজা হিসাব। তো এখান থেকে নিলাম আমরা 2 ইঞ্চি। এ দাগ থেকে আমরা এরকম শেপ কাট দিয়ে একটা শেপ দিব। কীভাবে দেই লক্ষ্য করেন, এখান থেকে আমরা এখানে স্টেপটা সোজা করে দিব। এবার এখান থেকে ধরে এই পাশে আমাদের নিতে হবে 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি যদি না নেই, তাহলে কিন্তু পা ঢোকানো সম্ভব হয় না। এজন্য এ দাগ থেকে ধরে 6 ইঞ্চি নিলাম, এবং এই পাশে এবং এই পাশে সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি বেশি, তাহলে টোটাল 7 ইঞ্চি কাটিং করলাম। এরপর এরকম শেপ কাট দিয়ে আপনারা শেপগুলো মিলিয়ে দিতে পারেন। দেখেন আমি কীভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি। এরপর এই জায়গাটা একদম সোজা থাকবে স্টেপ। এখন আমি কাটিং করব।
তো দর্শক দেখলেন এপাশেও কাটলাম এপাশেও কাটলাম এই পর্যন্ত, আর এই জয়েন্টটা একদম কোমরে এখান থেকে এই পর্যন্ত জয়েন দিয়ে দিবেন। আর এই কাপড়টা এখানে ভাঁজ করতে হবে, এইভাবে ভাঁজ করে দিয়ে এখানে একটা চিহ্ন কাটবেন আর এখানে একটা চিহ্ন করবেন। এখানে চিহ্নটা করে নিলাম। এবার আমাদের এই যে এই সাইড থেকে যে কাপড়টা বের হবে, এই কাপড়টা দিয়ে এখানে কোমরের যে বেল, সে বেলটা আমরা কাটিং করব। এখানে আটকানো অংশ, এখানে পায়ের অংশ, এই আটকানো অংশের এপাশ থেকে ধরে আমরা কোমরের ঘেরের মাপটা নিব। এই ঘেরের মাপটা কী হিসেবে নিতে হয়, এটা যার জন্য তৈরি করবেন তার পুরাতন কামিজের বডি যতটুকু থাকবে সেখানে আরও 4 ইঞ্চি যোগ দিয়ে সেই হিসেবে নিবেন। যার জন্য আজকে তৈরি করতেছি 34 ইঞ্চি বডি, 34-এর এখানে 4 ইঞ্চি যোগ করলে 38 ইঞ্চি কোমরটা হবে। এই 38-কে আমরা 2 ভাগ করে 1 ভাগ এখানে নিব। 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়ে 19.5 ইঞ্চি কাটিং করতেছি। এরপরে এপাশে পায়ের অংশ, এপাশ থেকে ধরে আমরা নিব 6.5 ইঞ্চি, এখানেও নিব 6.5, বরাবর মার্জিন করে কাটিং করব। তাহলে দর্শক এখানে রাবার ভাঙ্গার জন্য আমাদের এই যে কাপড়, এই কাপড় দিয়ে আমরা রাবার ভাঙ্গা জয়েন দিয়ে দিব। যেহেতু 2 হাত বহরে কাপড় দিয়ে আমরা কাজ করি, এজন্য কিন্তু রাবার ভাঙ্গা জয়েন দিতে হয়। এখান থেকে 2 ইঞ্চি চওড়া অথবা 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় এভাবে কেটে নিয়ে এই কাপড়টা দিয়ে এই রাবার ভাঙ্গায় জয়েন্টটা আপনারা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এখান থেকে যে পাটটা আছে, আমাদের এ পাশে কোমরের থেকে ধরে নিচ পর্যন্ত প্রথমে একটা সেলাই দিতে হবে, এরপর এখানে চাপ সেলাই দিতে হবে। তো লক্ষ্য করেন, এ পর্যন্ত সেলাইটা আনার পর আপনাদের এইখানে প্যান কার্ড সালোয়ারের যে সবুতাম লাগানোর জন্য ফাড়াটা থাকবে, তার জন্য দেখেন এই পাশটা উল্টা পাশে একটা ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই দিবেন। উল্টা পাশে এখানে উল্টা পাশে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে সোজা পাশে নিয়ে আসবেন, আসার পর এই পাশে যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা এইভাবে মুড়িয়ে দিবেন। সোজা পাশে আনার পর বাড়তি কাপড়টা এভাবে মুড়িয়ে দিতে হবে, এই পাশেরটা যতটুকু রাখবেন ওই পাশেটাও ততটুকু রাখবেন। রাখার পর জাস্ট এখান থেকে শুধু আপনাদের সেলাই দিয়ে নিতে হবে। এখানে বারটেক দিলাম, এখানে সেলাই দিবেন, এরপর আবার এখানেও সেলাই দিবেন। সেলাই দেওয়ার পর এই কাপড়টাকে উল্টিয়ে আমাদের এখন নিতে হবে। দেখেন এইভাবে উল্টিয়ে নেবেন, এই কোনাগুলো কেসির মাথা দিয়ে খুব সুন্দর করে উঠাবেন যাতে একদম চোকা হয়, ঠিক আছে? এই যে দেখেন কেসির মাথা দিয়ে এইভাবে উঠিয়ে নেবেন। এরপরে দর্শক দেখেন এই কাপড়টাকে এইভাবে রেখে এখানে ডলা দিয়ে নিতে হবে যাতে করে কাজটা খুব সুন্দর ফিনিশিং হয়। ডলা দেওয়ার পর আমাদের এখানে দেখেন এইভাবে ধরে আমরা এই যে এই সেলাইটা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত সেলাইটা দিব। তো এখান থেকে নিচের কাপড়টা সরাবো এবং ওপরের কাপড়টা সরিয়ে এ জায়গাটা খুব সুন্দর করে মিল করে ধরে এখানে সেলাইটা আনার পর একটা বারটেক দিয়ে দেবো যাতে করে এখান থেকে সেলাইটা খুলে না যায়। এখানে একটা বারটেক দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে এরকম হবে আমাদের, এই যে এই প্যান কার্ড সালোয়ারের ঠিক মাঝখানে এরকম ফাড়া থাকবে এবং এখানে সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে ধরে খুব সুন্দর করে সেলাইটা দিবেন যাতে কোনো জায়গায় ঘুষ না ধরে বা টান না ধরে, ঠিক আছে? একটা সেলাই দেওয়ার পর আবার এটাকে সোজা পাশে নিয়ে আসবেন, এই দিকে ঘুরিয়ে সোজা পাশ থেকে আরেকটা সেলাই দিবেন। চাইলে আপনারা একটা সেলাইও রাখতে পারেন অথবা এখানে 2টা করে সেলাই দিতে পারেন। তো আমি এখানে 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। এখানে বাড়তি অংশটুকু কেটে দিতে হবে। তো দর্শক এই প্যান কার্ড সেলাইয়ের ঠিক মাঝখানে এরকম একটা ফাড়া থাকবে আর এই ফাড়ার বরাবর একটা জয়েন্ট থাকবে। তো এখানে অনেকে চাপ সেলাই নেয়, আবার অনেকে চাপ সেলাই নেয় না। তো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব প্যান কার্ড সেলাওয়ারের ঠিক মাঝখানের যে সেলাইটা, অর্থাৎ 2 সাইডের যে 2টা জয়েন্ট, সেই জয়েন্ট 2টা আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। একইভাবে এরকম পায়ের অংশ 2টা থাকবে, ঠিক আছে? 2টা পার্ট একইভাবে কাজ করবেন, একই রকম দেখতে যেতে হয়। এরপর এখান থেকে ধরে 6 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি মাপ দিয়ে নিয়ে আপনারা কুচিগুলো দিবেন, কারণ প্যান কার্ড সেলাওয়ারের কুচি কিন্তু খুব একটা বেশি হয় না, 2 সাইডে হালকা কিছু কুচি হয়। তো দেখেন এই যে কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, কীভাবে কুচিগুলো দিচ্ছি ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন।
এরকম আরেকটা পার্ট থাকবে, সেই পার্টটা এটার উপরে রাখবেন, এই পার্টটা সোজা পাশে রাখবেন। রাখার পর আমাদের আরেকটা যে পার্ট থাকবে উল্টা পাশে রেখে হাইয়ের জয়েন্টটা দিবেন। দেখেন যেভাবেই দেন হাইয়ের জয়েন্টটা খুব সুন্দর করে দিবেন, আর হাইয়ের এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন। আমি যে হাইয়ের এখানে দুইটা করে সেলাই দিয়ে নিলাম, এরপর আবার এই পাশে, ঠিক আছে, এই পাশের যে হাইয়ের রাউন্ডটা এই পাশটাও আবার একইভাবে সেলাই করে নিব। এখানে দুইটা করে সেলাই দিলাম, ভালোভাবে খেয়াল করুন, সম্পূর্ণটা ধৈর্য ধরে দেখতে থাকেন। এরপরে দর্শক আমাদের হাইয়ের যে মাঝখানে সেলাই পায়ের মুহুর থেকে ধরে আমরা নিয়ে আসবো, এই যে এই ফাড়ার থেকে ধরে এইভাবে ফিতাটা কোনাকুনি ধরে 6 ইঞ্চি নেবেন। 6 ইঞ্চি ছাড়া কিন্তু পা ঢোকানো যায় না, ঠিক আছে। 6 ইঞ্চি নিয়ে আপনারা দেখেন এইভাবে ধরে এখানে 6 চিহ্ন করে আমরা এখান থেকে সেলাইটা একদম ওই ঠ্যাং পর্যন্ত, অর্থাৎ ওই পায়ের মুহুরি পর্যন্ত নিয়ে যাব। এইভাবে ধরবেন, পিছনে একটা হাত রাখবেন, সামনে একটা হাত রেখে যে রাউন্ডে কাটিং করছেন ওই রাউন্ড অনুযায়ী খুব সুন্দর করে আপনারা এই সেলাইটা দিয়ে দিবেন। এই যে হাইয়ের এই জয়েন্টটা, হাইয়ের পিছন পাটের এবং সামনের পাটের জয়েন্টটা মিল করে ধরে একদম সালোয়ারের এই পাশের যে পায়ের মুহুরি, এই মুহুরি পর্যন্ত নিয়ে আসতে হবে। অবশ্যই এইখানে দুইটা করে সেলাই দিবেন, প্রথমে একটা সেলাই দেওয়ার পর আরেকটা সেলাই দিবেন। আবার এই পাশেরটাও মাপ দিয়ে নিতে হবে, এইভাবে মাপ না দিয়ে কাজ করবেন না, তাহলে একটা পার্ট ছোটো হবে, একটা পার্ট বড় হবে, এরকম মনে হবে। দুইটা করে সেলাই দেওয়ার পর আপনাদের বেল্ট জয়েন দিতে হবে। এই যে বেল্টটা একটা জয়েন দিয়ে দিলাম, দেওয়ার পর এই বেল্টটার এখানে একটা চিহ্ন করব, এইভাবে একটা ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করব। এই চিহ্ন অনুযায়ী আমরা এখন বেল্টটা অনুযায়ী আমরা এখন এই ঘেরের কাপড় মাপ দিব, যে আমাদের কুচিগুলো ছোটো হয়েছে কি না বড় হয়েছে, এভাবে মাপ দিয়ে দেখবেন। যদি কুচির কাপড় ছোটো হয় তাহলে কুচি খুলে দিবেন, কুচির কাপড় যদি বড় হয় কুচি আরও ওইখানে দিয়ে দিবেন। দেওয়ার পর চিহ্ন করার পর এইভাবে আপনারা জয়েন করবেন। চিহ্ন না দিলেও সমস্যা নাই, যে কোনোভাবেই হোক আপনারা এই কুচির পাটের সাথে বেল্টটা জয়েন করে নেবেন। দেখেন এইভাবে ধরে জয়েন্টটা আমরা দিয়ে দিব। অবশ্যই এখানে কুচি ছোটো বড় হলে একটা কুচি খুলে দিতে পারেন, বা বড় হলে একটা কুচি দিয়ে দিতে পারেন। দিয়ে এখানে দুইটা করে সেলাই দিবেন, এবং আপনারা চাইলে প্যান কার্ড সেলোয়ারের বেলে রাবার দিতে পারেন অথবা ফিতা সিস্টেম করতে পারেন। তো বর্তমান সময়ে রাবারটাই বেশির মানুষ নেয়, তো ফিতা সিস্টেম কিন্তু আগে খুব চলতো, এখন ফিতা নেয় না। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমি দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন ঘেরের কাপড়টা আমার একটু বেশি হয়ে গেছে, তাই আমি কিন্তু জায়গা জায়গা একটা করে কুচি দিয়ে দিলাম। তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।